নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ডিমের ফ্রাই বা এগ ফ্রাই। একদম মুচমুচে বাইরে থেকে আর ভিতর থেকে একটা দুর্দান্ত স্বাদ। তো কিভাবে খুব সহজে একদম ঝটপটেই ডিমের ফ্রাই বানাতে হবে, তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। ডিমের ফ্রাই বানানোর জন্য এখানে আমি নিয়েছি ডিম। তো চারটে ডিমকে আমি ফাটিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা তিনটে ডিম দিয়েও করতে পারো, আবার পাঁচটা ডিম দিয়েও কিন্তু করতে পারবে, মানে কম বেশি নিতে পারবে। স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এবার ঝাল কুচি, কাঁচা লঙ্কার কুচি অ্যাড করলাম, আর এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার এখানে নিয়েছি আমি খুব সামান্য পরিমাণ আমচুর পাউডার। তো খুব ভালো করে এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেবার পর দেখো ডিমটাকে ফেটিয়ে নিলাম। ডিমটাকে ফেটিয়ে নেবার পর ডিমটা ভাজতে হবে, তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবারে আমি ডিমটাকে ভাজতে দিয়ে দিচ্ছি। তো এখানে মোটা করে ডিমটা ভাজছি, যেহেতু চারটে ডিম একসাথেই, আর গোল করে চাড়িয়ে নিলাম যতটা সম্ভব। তো এবার নিচের পিঠটা হয়ে গেলে আমি দেখে নেব। দেখো নিচের পিঠটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর নিচের পিঠটা ভাজা হয়ে গেলে কিন্তু সরাসরি উল্টাতে যাবে না, এরকম একটা থালা বা প্লেটকে ওপরে চাপিয়ে ফ্রাইং প্যানটাকে উল্টিয়ে দেব। তাতে করে খুব সহজেই কিন্তু এই যে ভাজা ডিমটা আলাদা করা হয়ে যাবে। তারপর নিচের দিকটাও ভাজতে দিয়ে দিলাম। তারপরে দেখো নিচের দিকটাও ভাজা হয়ে গেছে, আর বেশ মোটা করে অমলেটটা বানানো হবে। তো এইভাবে আমি ডিমটাকে আগে ভেজে নিলাম। তো ডিমটাকে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা করে নেবার পর এবার এটাকে আমি কেটে নেব। ছুরি দিয়ে প্রথমে মাঝখান বরাবর কেটে নিলাম, তারপর আরও দুটো ভাগে ভাগ করে নেবো। এবার চারটে ভাগ আমি করছি, তোমরা চাইলে এর থেকে আরও ছোটো ছোটো, মানে এটাকে আট ভাগও করতে পারো। তো আমি চারটে ভাগ করে নিয়েছি, দেখতেই পাচ্ছো একটু বড় বড় আকারেই বানাবো। তো এবার ধারের অংশগুলোকে সমান সমান করে নিচ্ছি একটু ছুরি দিয়ে জাস্ট কেটে। তো এইভাবে করে আমি চারটেকে করে নিয়েছি, দেখতেই পাচ্ছো। আবারও বলছি এগুলোকে কিন্তু কেটে তোমরা আরও হাফ হাফ করে নিতে পারো। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি ডিম। একটা ডিমকে আমি ফাটিয়ে নিয়ে নিলাম। এবার ডিমের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করছি। লবণ দেওয়ার পর এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। রসুন বাটা আদা বাটা দেওয়ার পর এবার দু চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দেবে, তবে কর্নফ্লাওয়ার দিতে চেষ্টা করবে, এটা মুদিখানা দোকানে পেয়ে যাবে। আর সামান্য জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে সব কিছুকে একসাথে ফেটিয়ে এই গোলাটা রেডি করে নেব। তো এখানে আমার গোলাটা একদমই রেডি হয়ে গেছে। গোলাটাকে রেডি করে নেওয়ার পরে এদিকে নিয়েছি একটা থালার মধ্যে ব্রেড ক্রাম্স। তোমরা পাউরুটি বাড়িতে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে পারো, আবার কোনো রকম বিস্কুটের গুঁড়ো বা নেড়ো বিস্কুট বা টোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারো। তো ডিমের একটা অংশ নিয়ে গোলায় চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পসে ভালো করে আমি দুপি লাগিয়ে নিচ্ছি। ডবল কোট করব, তারপর আরও একবার আমি খুব ভালো করে গোলায় চুবিয়ে নিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার ডবল কোট করে নিতে হবে খুব ভালো করে। তো একইভাবে আমি সবগুলোকেই এইভাবে কোট করে নেব। তো একটা আমার খুব ভালো করে কোট করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে বাকিগুলো করে নেব। তো এইভাবে আরও যে বাকি ডিমের অংশগুলোকে করে নিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি আমি মিডিয়ামে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এবার খুব ভালো করে ভাজতে হবে। ওপর দিকটা এরকম গরম তেল দিতে থাকবো। এইভাবে দুটো পিঠ একদম মুচমুচে করে ভেজে তুলে নেবো, দেখতেই পাচ্ছ একদম মুচমুচে হয়। রেস্টুরেন্টে গিয়ে হোক বা বাড়িতে আমরা ফিশ ফ্রাই যেরকম তৈরি করে থাকি, এখানে হচ্ছে ডিমের ফ্রাই বা এগ ফ্রাই, যেটা অনেকটাই ঝটপট আর সহজে হয়ে যাবে। আর দেখো একদম ক্রিস্পি হয়েছে। এইভাবে সবগুলো ভেজে আমি তুলে নেব। তো এইভাবে করে আমি একটা প্লেটের মধ্যে ভেজে সার্ভ করেছি কিছু স্যালাডের সঙ্গে আর টমেটো সস আর কাসুন্দির সাথে। গরম গরম দুর্দান্ত লাগে, চা কফির সাথেও কিন্তু দারুণ জমে যাবে। আর আমি দেখিয়ে দিচ্ছি এর বাইরেটা কতটা পরিমাণ মুচমুচে হয়েছে, আশা করছি দেখে বুঝতে পারছো, আর আওয়াজ শুনে আশা করছি তোমরা বুঝতে পারছো যে একদম বাইরে থেকে হয়েছে মুচমুচে, ভিতর থেকে একটা দুর্দান্ত স্বাদ। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে যেভাবে দেখালাম এইভাবে ডিম দিয়ে এই ডিম ফ্রাই বা এগ ফ্রাই বাড়িতে ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করার রিকোয়েস্ট রইল। সকালে সুস্থ থেকো, ধন্যবাদ।